সীমিত অল্প পরিমাণ যে কোনো দেশ পুরো হয়ে যাবে, ঠিক আছে? যেখানে কাগজ শুকাতে না বা অপ্রয়োজনে জ্বালিয়ে না একটা দেশ লেট নাই অথবা একটা গ্যাসের বাতি নাই বা কাশি নাই, সেজন্য কী করছে চুলাটা জ্বালাই যাচ্ছে, আবার আনবো আবার জ্বালাবো চল না, কিন্তু এটা করা হচ্ছে না। এই জন্য কী করতে হবে, এই ফলগুলো এখন ভোগ করতে হবে। আর এগুলো কিন্তু যদি আপনারা সচেতন হন, গ্যাস ব্যবহার করতে যদি সচেতন হন, তাহলে কী করতে হবে, অথবা ভবিষ্যতে আপনাদের যে প্রয়োজন আসছে তারাও সুন্দরভাবে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? এরপর আছে ইলেকট্রিক বিদ্যুৎ, তাই না? বিদ্যুৎ আছে না, হয়তো এদিকটা একটা বাজে গ্যাস কারেন্ট গেছে কি আর রাত দশটা না নটা বাজার ছিল, ছিল না একদিন গত শুক্রবার কেউ না কেন হয়েছিল, কোনো একটা সমস্যা, যে কোনো একটা সমস্যা হয় তার ছিঁড়ে গেছে অথবা আমাদের গ্যাস ছিল, কারণ গ্যাস দ্বারা কী করে বিদ্যুৎ উৎপাদন করে। তো এই স্বল্পতার কারণে আমরা যদি সচেতন হই, এদের কারেন্ট ব্যবহার ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে, বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে, কারণ আমার চলে আসছে। কিন্তু খেয়াল রাখতে হবে, যদি কারেন্ট না থাকে বা বিদ্যুৎ না থাকে বাসায়, তখন লাইটের জন্য বন্ধ করে আসে, কী করব বন্ধ করে আসবো, একমাত্র ফ্রিজ খোলা থাকবে, বাকিগুলো তুমি সব বন্ধ করে আসবে, যদি ফ্যান থাকে বন্ধ করে আসবে, যদি টিভি টাওয়ার থাকে বন্ধ করে আসবে, তাই না? এবং বলে দেবো যে এটা অপারেশনে চালাই রাখবে না, তাহলে এটা হচ্ছে কি আমাদের জন্য সেভ হবে। তাহলে কী বললাম, গ্যাস বললাম, বিদ্যুতের কথা বললাম, এবার আছে কি পানি, পানি আমি ইউজ করি না শুধু কি খাওয়ার জন্য, গৃহস্থলীর সব ধরনের কাজের জন্য কী করি আমরা পানি ইউজ করি, পানিটা কি শুধু অনুষ্ঠিত বলে তাহলে ভুল হবে, কারণ আপনি সমুদ্রের পানি পান করতে পারবেন খবরটা। সো আমাদের পৃথিবীর তাহলে 2% পানি ইউজ করা যায়, আমরা খাওয়া ইউজ করতে পারি 2%, বাকি পানিগুলো ইউজ করতে পারি, বুঝতে পারছেন? তাহলে 2% পানি যদি আমরা ইউজ করতে পারি, 800 কোটি লোক আছে পৃথিবীর। সো আপনারা এবারে বুঝতে পারবেন যে এই পানিগুলো আপনারা কীভাবে ইউজ করবেন, তারপরে জানবেন। যেমন সাধারণত আমরা একটু বলি, পানিটাকে সামাজিক সম্পদ মনে করবেন, এবং সামাজিক সম্পদ মনে করা বলে সাধারণত একটু খেয়াল রাখবেন যে অপ্রয়োজনে কোনো পানি কাছে রাখবো না, ঠিক আছে? আপনারা যারা মেশিনে কাজ করেন, বিভিন্ন ধরনের মেশিনে, ওখানে কী করে পানি সারি দিয়ে চলে গেছে, সো পানি যাই নিয়ে আসে, কিন্তু যদি আল্লাহ তালা কাছে নিয়ে আপনার তাহলে কিন্তু হিসাব দিতে হবে, অপ্রয়োজনে ব্যবহার করে থাকে। সো এদিকে আমাদের সদা দৃষ্টি থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। কারণ আমি আরও বলি, যেমন আমরা যখন ব্রাশ দাঁত ব্রাশ করি, তাই না? কারণ একটা সেরে আপনার যদি পানি ইউজ করার আগে কত 1 মগ, আপনি সেরে দিচ্ছেন 2 মগ, বা ওই পানি আবার পরিশোধন হয় আস্তে আস্তে 20-30 বছর সময় লাগে। আপনার এখন আগে 20 ফুট বা 30 ফুট গভীরতা থেকে কী করছেন পানি পাচ্ছেন, পাচ্ছেন না? এটা এখন আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, 20-30 বছর মানে 20-30 ফুট গভীরতা খেলে পানি পাচ্ছেন, এখন 30টা পানি 60-70 ফুট, কেন অপ্রয়োজনে ব্যবহার করছে, আবার ওইটা পরিশোধন হয় আস্তে আস্তে, একটা প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে আবার বৃষ্টি পৃথিবীর বস্তু লাগে। সো আমরা পানি যখন ব্যবহার করবো তখন এদিকে কী করতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সামাজিক সম্পদ হিসেবে মনে করতে হবে, অর্থাৎ আমাদের পরিবেশের জন্য কোনো ক্ষতি না হয়। আপনি যদি বাসেন পরিবেশ বলেন, আপনার পরিবেশ করে গেলে আপনার ধরে যাবে পরিবেশ। এখন দেখেন হঠাৎ করে কি গরম বাড়তেছে, কেন বৃষ্টি হচ্ছে না, আমাদেরই কারণ, কারণ আমরা অপ্রয়োজনে বা যথেষ্টভাবে রাস্তাটা কী করতেছে ধ্বংস করে ফেলতেছে, এটা আমাদের পরিবেশ কী করতেছে নষ্ট করতেছে। সো এই জন্য এই কারণে আমরা কী করতেছি ফলগুলো ভোগ করতেছি, এত অতিরিক্ত গরম লাগে কেন বা অতিরিক্ত ঠান্ডা লাগে কেন, শুধু আমাদের কারণে। আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি পরিবেশকে একটু বাঁচাই বা পরিবেশকে একটু বাঁচতে সুযোগ দেয়, তাহলে কী করতে হবে আমাদের জন্যই ভালো হবে, ঠিক আছে? সো আমি এই বিষয়গুলো বোঝাচ্ছি, আবার একটু দেখে নেন
পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু আছে সেটাই আমাদের পরিবেশ। এই পরিবেশ সম্পর্কে আমি বিভিন্ন কথা বলছি, বর্জ্য সম্পর্কে বলছি, কোন কোন জায়গা থেকে বর্জ্যগুলো আসে, ময়লা আবর্জনা আছে ওগুলো বলছি। তারপর কি বলছি, আমরা যখন বর্জ্য নাড়াচাড়া করবো বা সরাবো তো আর্থিক ইউজ করবো, সেই কথাটা বলা হয়েছে। আমাদের এখানে পরিবেশের উপাদানগুলো আছে কী কী বলছি, মাটি, পানি, বায়ু, গ্যাস, এগুলো বলছি। এগুলো যদি আমরা দূষিত না করি বা নষ্ট না করি অপ্রয়োজনে, সেই সম্পর্কে বলা হয়েছে। মোটামুটি এটাই পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। আমাদের ব্যবস্থাপনা সম্পর্কে বলা হয়েছে যে আমাদের এখানে একটা ফ্যাক্টরি আছে, দায়িত্বে কে থাকবে, আশেপাশে পরিবেশটা কীভাবে সুস্থ রাখবো, সুরক্ষা দেবো, সে বিষয় সম্পর্কেও বলা হয়েছে। সো খেয়াল রাখবেন, বা কোনো টেলিফোনে যদি বা কোনো বডির বাইরে জিজ্ঞেস করে তখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ পরিবেশ সম্পর্কে আমাদের যে একটা কথা বলা হয়েছে বা কীভাবে বলা হয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। পরিবেশ যদি আপনি ভালো রাখেন তাহলে আপনি সুস্থ থাকবেন, পরিবেশ এরকম পরিবেশ অসুস্থ হওয়ার কারণে আমাদের করোনা ভাইরাসের কেসে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এটাকে আবদ্ধ করে রাখতে পারে ভাইরাস যুগ যুগ ধরে পৃথিবীতে আছে, কিন্তু এটা কী করে নেয় এত বেশি মানুষের তোমার রোগ সৃষ্টি করে এটা বিশ্বে একেবারে ছড়াই দিতে পারে। কিন্তু দেখা গেছে 2019 সালের সেন্টার থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। ঠিক আছে, এর জন্য কারা দায়ী? মানুষই দায়ী। ঠিক আছে, কেন আমরা সব কিছু সঠিক ব্যবহার করতে পারি? ঠিক আছে, তো করোনা ভাইরাস তো অনেকদিন হয়ে গেছে, তাই না? এটার সাথে কীভাবে খাপ খাইয়ে চলতে হবে আমরা সেটা মোটামুটি শিখে গেছি। ঠিক আছে না, তা না হলে দেখা যেত যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনি লকডাউন রাখতো তাও কি কোনো লাভ হতো? লকডাউনে লাভ হতো তখন কি হতো? না খেয়ে দিত, মরে যাওয়া। ঠিক না, তাহলে এই অবস্থা যাতে না হয় যে আমরা যাতে আরও একবার লকডাউনে যেতে না হয়, আরও একবার ঘরবন্দি হতে না হয়, সেই কারণে করোনাকে নিয়ে কীভাবে বাঁচতে হবে সেটা সম্পর্কে, তাই না? তো করোনাকে নিয়ে আপনি কীভাবে বাঁচবেন? করোনা যাতে আমরা যাতে আক্রান্ত না হই সেই দিকটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কেননা আপনি আক্রান্ত হয়ে গেলে মানুষ যে কোনো অসুস্থতার ভুগুক তার ওষুধের প্রয়োজন, তাই না? ওষুধের প্রয়োজন, ওষুধের পাশাপাশি আরও অনেক কিছু প্রয়োজন থাকতে হবে। বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ঔষধ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে করোনা চিকিৎসা করার জন্য, করোনা ভাইরাস দিয়ে যে রোগটা হয় সে নাম হচ্ছে কোভিড-19। হ্যাঁ, তো এই রোগটাকে চিকিৎসা করার জন্য কোনো ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। এটা খুবই খারাপ একটা রোগ, আমাদের জন্য খুবই খারাপ একটা ঘটনা। যদি এই ওষুধ আবিষ্কার করা যেত তাহলে আমরা কী করতাম? এত ভয় পেতাম না। হ্যাঁ, জ্বর হলে কি আমার খুব বেশি ভয় পাই? কারণ কি জ্বরের ওষুধ আছে, প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়েছে, কিন্তু করোনা ভাইরাসের জন্য এরকম। সেই কারণে যাতে আমরা আক্রান্ত না হই সেই দিকটা লক্ষ্য করি বেশি। তাহলে কী কী করলে করোনা ভাইরাস থেকে আপনি আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাবেন? যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে যায় তাহলে তাকে সর্বপ্রথম সুস্থ ব্যক্তি থেকে আলাদা করতে হবে, তাই না? যদি সুস্থ ব্যক্তি আর অসুস্থ ব্যক্তি একই বাসায় থাকে, একই রুমে থাকে, একসাথে চলাফেরা করে, তাহলে যেহেতু এটা ছোঁয়াচ্ছে বলতে কীভাবে ছড়ায় জানেন? করোনা ভাইরাস কীভাবে ছড়ায়? আমরা যদি হাঁচি কাশি বা কথা বলার যে কোনোভাবে অসুস্থ ব্যক্তি থেকে ভাইরাসটা বাহিরে আসে, সেটা সরাসরি কারোর লাংসে পৌঁছায়, মানে ফুসফুসে পৌঁছায়, অথবা ইনডাইরেক্টলি যে কোনোভাবে সরাসরি আমি কথা বলছি আপনার মধ্যে চলে যেত, এটা একটা হতে পারে। অথবা আমি এখানে কথা বলছি, চেয়ার টেবিলে লেগে আসছিল, আপনি চেয়ার টেবিলে হাত দিয়ে ধরছেন, সেই হাত দিয়ে কোনো একটা খাবার স্পর্শ করে খাইছেন, সেই খাবার ছিল অথবা আপনার হাত থেকে মুখে চলে গেছে। ঠিক
ঠিক আছে, যে কোনো ভাবেই হোক সেটা ঢুকে দেবে। তো এই মাঝখানে আমাদের কাজ, যাতে কোনো জায়গায় যদি থাকেও সেটা যাতে আমার মুখে বা নাকে না যায়, সেজন্য কী করতে হবে, রাস্তা বন্ধ করতে হবে, তাই না? রাস্তা কী দিয়ে বন্ধ করবেন? মুখ তো বন্ধ করা যাবে না, সবসময় বন্ধ করে রাখা যাবে নাকি নাক চেপে ধরে বন্ধ করে রাখা যাবে? তাহলে শ্বাস প্রশ্বাস চলবে, তাই না? সেজন্য খুব সুন্দর করে একটা ছোট্ট একটা জিনিস আবিষ্কার করছে, সেটা হচ্ছে মাস্ক। এটাকে অনেকে মানে একদমই অবহেলা করেন যে মাস্ক দিয়ে কী হবে, আপনি মাস্ক ব্যবহার করতেই হবে। যদি করোনা থেকে বাঁচতে চান মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার করলে আপনি সুস্থ কি অসুস্থ সেটা জানার কোনো দরকার নেই। যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনার থেকে ভাইরাসটা অন্য জায়গায় ছড়াবে না, আর যদি সুস্থ থাকেন তাহলে যদি বাহিরে ভাইরাস থাকে তাহলে আপনার মধ্যে ঢোকার সম্ভাবনা অনেক কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে বেশি বেশি হাত ধোয়া প্র্যাকটিস করতে হবে। যদি সরাসরি নাকে মুখে না যায় তাহলে একমাত্র মাধ্যম হচ্ছে আপনার হাত দিয়ে আপনি আপনার নাকের মুখে ধরবেন, সেখান থেকে ভাইরাসটা চলে যাবে। তাহলে যদি আপনি হাত পরিষ্কার রাখেন সবসময় তাহলে ভিতরে যাবে। ধরেন আপনি চেয়ারে ধরে বসলেন, বসেই কী করি আমরা নাকে মুখে হাত দিই, তাই না? তো আপনি এটা খেয়াল রাখতে হবে যে সবসময় অপ্রয়োজনে নাকে মুখে বেশি হাত স্পর্শ করা যাবে। আপনি যে কোনো কিছু ধরে যথাসম্ভব হাতটা ধুয়ে দিবেন, ঠিক আছে? হাত কী দিয়ে ধুতে হবে? কী দিয়ে ধুতে হবে? শুধু পানি দিয়ে ধুলে হবে? শুধু পানি দিয়ে ধুলে করোনা ভাইরাস কখনোই হবে, যদি আপনার হাতে করোনা ভাইরাসের প্রকৃতি থাকে সেটা কখনোই ধ্বংস হবে। সেটার জন্য প্রয়োজন হবে সাবান পানি, ঠিক আছে? সাবান, হ্যান্ড ওয়াশ যেটাই হোক যাতে হাত থাকে, বুঝতে পারছেন? যেটাতে ফেনা উঠবে, হ্যাঁ, যেটাতে ধুলে আপনার আমরা যে কাপড় কাছে সাবান ব্যবহার করি সেটাতেও অনেক বেশি খাট থাকে। সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে ওই সাবান, সবচেয়ে বেশি খাট থাকে, ঠিক আছে? এটা দিয়ে তাড়াতাড়ি করোনা ভাইরাসের লেয়ার নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা তো কাপড় কাছে সাবান দিয়ে হাত ধুই না, ধুলেও কোনো প্রবলেম নেই। যদি মনে করেন যে অনেক টাকা দিয়ে কিনতে হয় হ্যান্ড ওয়াশ, সাবান দাম বেশি, তাহলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। করোনা ভাইরাসের জন্য যে কাজ করার উদ্দেশ্য সেটা ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা এই যে গ্যাদারিং খুব পছন্দ করি, তাই না? এই যে এখন বিশ্বকাপ খেলা চলতেছে, একটা মাঠে একটা গ্যালারিতে কতজন লোক থাকে একসাথে? হাজার হাজার লোক থাকে না? তো আপনি যদি করোনা সংক্রমণ ঠেকাতে চান, করোনা ঠেকাতে চান, তাহলে কি একসাথে হওয়া যাবে? যতটা সম্ভব দূরে দূরে থাকতে হবে, যাতে করোনা ভাইরাস সরাসরি একজন থেকে আরেকজনের শরীরে না ঢুকতে পারে। সেই জন্য মিনিমাম কতটুকু দূরত্ব বজায় রাখা উচিত? মিনিমাম সর্বনিম্ন 3 ফিট দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে সরাসরি একজন থেকে আরেকজনের স্পর্শ হবে, ঠিক আছে? করোনা ভাইরাসের পাশাপাশি বর্তমানে আরেকটা খুব খারাপ একটা রোগ আসছে, সেটা হচ্ছে, এটা আগেও ছিল, ডেঙ্গু।